সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ এবং একটি ডায়লগ নিয়ে এসেছি বর্তমান পরিস্থিতি কারোরই অজানা নয় এই পরিস্থিতির ভিতরেও আমাদের পড়াশোনাটা নিয়মিত চালিয়ে যেতে হবে এরই লক্ষ্যে আমি তোমাদের জন্য প্যারাগ্রাফ এবং ডায়লগ নিয়ে হাজির হয়েছি এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী এবং জেএসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো চলো দেরি না করে শুরু করা যাক আমি তোমাদের সুবিধার জন্য এটি অনুবাদ করে দিচ্ছি আশা করছি তোমাদের জন্য সুবিধা হবে তো চলো শুরু করি করোনা ভাইরাস কোভিড নাইন্টিন করোনা ভাইরাস ইজ অ্যান ইনফেকশিয়াস ভাইরাস দ্যাট হ্যাজ নেভার স্প্রেড টু হিউম্যান বিফোর করোনা ভাইরাস এমন একটা সংক্রামক ভাইরাস যেটা মানব শরীরে এর আগে কখনো দেখা যায়নি দ্য অরিজিন ইন উহান চায়না রোগের উৎপত্তি স্থল হচ্ছে উহান চীনের উহান শহর মিলিয়নস অফ পিপুল হ্যাভ ডাইড লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে মেনি আর বিং অ্যাটাক্ট এভরিডে এবং প্রত্যেক দিন নতুন নতুন করে আক্রান্ত হচ্ছে এই রোগে দ্য ডিজিজ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এ গ্লোবাল এপেডেমিক বাই দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এই রোগটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করেছে দ্য মেইন সিমটমস অব দিস ডিজিজ আর ড্রাইকপ ফেবার ফেভার মাসেল পেইন শোথ্রট ব্রিয়েদিং প্রবলেম এই রোগের প্রধান লক্ষণগুলো হচ্ছে শুকনো কাশি জ্বর মাংস পেশিতে ব্যথা গলা ব্যাথা শ্বাস প্রশ্বাসের সমস্যা no antidote has been discovered to prevent coronavirus COVID-19. এখনো পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি করোনা ভাইরাসের সোশ্যাল অ্যাওয়ারনেস ইজ দ্য বিগেস্ট কিওর ফর দিস ডিজিজ এই রোগের জন্য সামাজিক সচেতনতায় সবচেয়ে বড় প্রতিকার হাউ যা হোক সাম স্টেপস ক্যান বি টেকেন টু প্রিভেন্ট দিস ডিজিজ এই রোগ প্রতিরোধের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে দোজ আর সেগুলো হচ্ছে ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি ফর টোয়েন্টি সেকন্ডস উইথ সোপ অর অ্যালকোহল বেসড হ্যান্ড রাব হাত খুব ভালোভাবে বিশ সেকেন্ড ধরে ধুতে হবে অথবা অ্যালকোহল আছে এমন কোনো পানীয় দ্বারা হাত ঘষে ধুতে হবে নোজ অ্যান্ড মাউথ শুড বি কাভার্ড হয়েন ইউ কাপ অর স্নিজ নাক এবং মুখ ঢাকতে হবে যখন তুমি কাশি দিবে অথবা হাঁচি দিবে নোজ মাউথ অ্যান্ড আইস শুড নট বি টাস্ট উইদাউট ক্লিন হ্যান্ড পরিষ্কার হাত ছাড়া নাক মুখ এবং চোখে হাত দেওয়া যাবে না সোশ্যাল ডিস্ট্যান্স শুড বি মেনটেন অ্যাটলিস্ট ওয়ান মিটার অর থ্রি ফিট সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ন্যূনতম এক মিটার অথবা তিন ফুট ওভারঅল সর্বোপরি স্টে অ্যাট হোম বাড়িতে অবস্থান করবে অ্যান্ড সেলফ আইসোলেট ফ্রম আদার্স অন্যদের থেকে বিচ্ছিন্ন রাখবে ইন দা হাউসহোল্ড বাড়ির অন্যদের থেকে তোমাকে বিচ্ছিন্ন রাখবে ইফ ইউ ফিল আনওয়েল যদি তুমি অসুস্থ বোধ করো আশা করছি তোমরা প্যারাগ্রাফটি বুঝতে পেরেছো তোমাদের কাজের সুবিধার জন্য বা যাতে তোমরা পরবর্তীতে এটা পড়তে পারো এই জন্য তোমরা এটিকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং পরবর্তীতে এটা পড়ে ফেলতে পারো এটা তোমাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে পারে এবার তোমাদের জন্য যেটি নিয়ে আসলাম সেটি হচ্ছে ডায়লগ রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ড অ্যাবাউট করোনা ভাইরাস কোভিড 19 দুজন বন্ধুর ভিতরে কথোপকথন করোনা ভাইরাস নিয়ে রহিম হ্যালো করিম হোয়াই ডু ইউ লুক ওরিড রহিম হ্যালো করিম কেন তোমাকে উদ্বিগ্ন দেখাচ্ছে করিম হ্যালো রহিম আই এম ভেরি ওরিড অ্যাবাউট করোনা ভাইরাস কোভিড নাইনটিন করিম হ্যালো রহিম আমি করোনা ভাইরাস নিয়ে খুবই চিন্তিত রহিম করোনা ভাইরাস হোয়াট ইজ দ্যাট সেটা আবার কি করিম করোনা ভাইরাস ইজ অ্যান ইনফেকশিয়াস ভাইরাস দ্যাট হ্যাজ নেভার স্প্রেড টু হিউম্যানস বিফোর করোনা ভাইরাস এমন একটা সংক্রামক রোগ এর আগে মানব দেহে কখনো দেখা যায়নি দ্য অরিজিন অব ডিজিজ ইন উহান চায়না এ রোগের উৎপত্তি স্থল চীনের উহান শহরে মিলিয়ন অফ পিপল হ্যাভ ডাইড লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে আর মেনি আর বিং অ্যাটাকড এভরিডে এবং নতুন করে প্রতিদিন আক্রান্ত হচ্ছে দ্য ডিজিজ হ্যাজ্লিয়ার্ড এ গ্লোবাল এপিডেমিক বাই দা হু এই রোগটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করেছে মেইন রোগের প্রধান লক্ষণগুলো কি কি করিম মাসেল পেইন সোথ্রট ব্রিয়েদিং প্রবলেম আর দ্য মেইন সিমটম অফ দিস ডিজিজ এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে শুষ্ক কাশি জ্বর মাংস পেশিতে ব্যথা গলা ব্যথা শ্বাস প্রশাসে প্রশ্বাসের সমস্যা রহিম ইজ দে আর নো কিওর অর অ্যান্টিডোট ফর দিস ডিজিজ এ রোগের কি কোনো প্রতিকার বা প্রতিষেধক নেই করিম নো অ্যান্টিডোট টু দিস ডিজিজ হ্যাজ বিন ডিসকভার্ড এ রোগের কোনো প্রতিষেধক এখন আবিষ্কৃত হয়নি অ্যাওয়ারনেস ইজ দ্য বিগেস্ট কিওর ফর দিস ডিজিজ সচেতনতাই এই রোগের সবচেয়ে বড় প্রতিকার রহিম হাউ ক্যান উই বি অ্যাওয়ার কিভাবে আমরা সচেতন হতে পারি করিম হ্যান্ডস শুড বি ওয়াশড উইথ সোপ ফর টোয়েন্টি সেকেন্ডস বিশ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করতে হবে সাবান দিয়ে নোজ অ্যান্ড মাউথ শুড বি কাভার নাক এবং মুখ আবৃত রাখতে হবে বা ঢেকে রাখতে হবে নোজ মাউথ শুড নট বি হ্যান্ড পরিষ্কার হাত ছাড়া নাক মুখ এবং চোখ স্পর্শ করা যাবে না সোশ্যাল ডিস্টেন্স শুড বি মেনটেন সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে ওভারঅল স্টে অ্যাট হোম সর্বোপরি বাসায় অবস্থান করতে হবে রহিম থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন তোমার তথ্যের জন্য ধন্যবাদ করিম ওয়েলকাম তোমাকে স্বাগতম আশা করছি তোমরা ডায়ালগটি বুঝতে পেরেছ তোমাদের কাজের সুবিধার জন্য তোমরা এটিকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরবর্তীতে তোমরা ভালো করে চর্চা করে নিবে এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ডায়ালগ হতে পারে তো আশা করছি আমাদের পার্টি তোমাদের ভালো লেগেছে আমাদের পার্টি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের মূল্যবান মতামত কোনো মতামত যদি থাকে বা কোন ধরনের লেসন তোমরা পড়তে চাচ্ছ এ ধরনের কোনো মতামত যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আরো কোনো অন্য কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে কথা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম